গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আমি এসেছি লাকি এলসি লাইফস্টাইল ব্লগে। সবাইকে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। আজকে হলো শনিবার, এখন সকাল 5:30। তো আজকে দেখো আমি বাইরের কিছু শেয়ার করলাম না, আজকে ডাইরেক্ট চা বানানি দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। কারণ ডেইলি ডেইলি সেম জিনিস না, আমার নিজেরই ভালো লাগে না। তো তোমরা কীরকম ভালো লাগবো কো, কিন্তু আমরা মেলুকে কি ভিডিও করবো কো কিচ্ছু খুঁজিয়া পাই না আমি। কারণ ডেইলি তো সেমই রুটিন, এই ঘুম থেকে উঠো, ঝাড়ু দাও, রান্না করো, এগুলোই তো। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করলাম। দেখো চাটা বসাই দিছি আর ভাতটা একটু অল্প পরে বানাইমো। তো চাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, খাইলিমো। তো আজকে তরকারি উকারি সব কিছু বানাইমো আর কি, বানাই লাস্টে ভাত বানাইমো। কারণ আজকে প্রেশার কুকারে ভাত বানাইমো, তো প্রেশার কুকারে ভাত বানাইলে তো পরে বানাইলেও হইব। আর সবজিও দেখো কাটি লিছি চা খাইয়া, আলু আর কোয়াশ দেখো এরম পিস পিস করছি, আর পেঁয়াজ কাটছি। তো আমি রান্নাটাও এখন বসাই দিছি, আর আজকে ভাতটা পরে বসাইয়ার কারণ, আর আজকে প্রেশার কুকারে ভাত বসাইয়ার কারণ, কালকে হাজব্যান্ডের ঘর যে কুকারে ভাত বানাইও বহুত দিন হয়েছে খাইছি না। আর কুকারে তো সিটি দিব শব্দ হইব, তো এটা লেগে আমি একটু লেটে বানাই, কারণ হাজব্যান্ড রাত্রে না ঘুমাইতে পারছে না, মানে গরমে এরপর শরীরও খারাপ না, জ্বর তার ভালো লাগছে না, আস্তেটা রাত্রে ঘুমাইছে না, তো এখন একটু ঘুমিয়ে ধরছে। আর এখন যদি আমি কুকারের সাউন্ড করে ঘুম থেকে উঠে যাব, তো এটা লাগে আমাকে ভাতটা ইচ্ছা পরে করবো। প্রেশার কুকারে ভাত করতে তো আর সময় লাগতো না, 5 মিনিটই হয়ে যাব। তো এটার লেগে আর কি আগে রান্নাটা কমপ্লিট করি লিয়া পরে ভাতটা বানাইমো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমার দেখতে থাকো, স্কিপ না করে ফুল ওয়াচ করিও। যদি ভালো লাগে লাইক করিও, কমেন্ট করিও, শেয়ার করিও। নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পুরা দিনই শেয়ার করবো, অবশ্যই ভালো লাগবো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আলু কোয়াশ দিয়ে আর ওই ছোটো মাছ দিয়ে দেখো এরকমই তরকারিগুলো বানাইছি। তো তোমরা তো জানোই আমি এরকমই বানাই, ঝুলো না ইয়েও না মিডিয়াম একটা বানাই। তো আজকে একটাই বানাইছি আর কিছু না। রাত্রে দেখো কালকের মাছ তরকারি রয়েছে, আর আলু আর কাঁকড়ুল সিদ্ধ দিবো, ওই যে আলু আর কাঁকড়ুল আছে এগুলো সিদ্ধ দিবো। তো সকালের খাওয়া এগুলো দিয়েই হইয়া যাইব। তো এখন আমি ভাতটাও বসাই দিয়ার, অনেক দিন পরে আজকে প্রেশার কুকারের ভাত, মানে মধ্যে মধ্যে না একটু চেঞ্জটা ভালো লাগে। তো চালগুলো আগের চালগুলো না একটু আঠা আঠা টাইপের আছে, কুকারে বানাইলে ভাতগুলো কীরকম আঠা আঠা কীরম কীরম হয়ে যেত, খাইতে ভালো লাগতো না। তো এই চাউল আর বানাইছিলাম না, তো আজকে বানাইয়ার দেখি ট্রাই করি কী হয় কি না, দেখা যাক। আর দেখো বন্ধুরা, বাইরের ওয়েদারটা এরকম, মানে বৃষ্টিও না রৌদ্রও না, কিন্তু প্রচুর গরম লাগে, তো এরমই দিন চলে আর কি। তো দেখো আমি রেডি হয়ে গেছি এখন, তো আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, খাওয়া ভাত খাওয়া পরে করবো। কারণ হাজব্যান্ড কইলাম না রাত্রে ঘুমাইছে না, তো একটু লেটে উঠলো আর কি, কইছে আমি তুমি শো আমি একটু পরে ভাত খাইমো, রেডি হয়ে যাই আগে। তো এখন হাজব্যান্ড উঠলো, তো বিছনা বিছনা সব ঠিক করলাম, শরীর ভালো না থাকলে না কিছুই তো ভালো লাগে না, তো বিছনাও ঠিক করছি। এদিকে দেখো স্কুলে নেওয়ার লাগে ব্যাগের ভিতরে জল, এরপরে টাকা পয়সা সব কিছু মানে লই লিছি আর কি, কলম টলম সব। তো এদিকে আমার চুলাগুলোও পরিষ্কার করা শেষ, এদিকে ঘরুর মোছা সব কাজই কমপ্লিট আর কি। আর এখানে দেখো শুকনা লঙ্কা দুইটা পুড়িয়ে রাখছি, ওই যে কাঁকড়ুল আর আলু সিদ্ধ দিছি না, তো এটা দিয়ে হাজব্যান্ডে খুব সুন্দর করে মাখে আর কি। তো আমি কিন্তু সিদ্ধ হইলে হাজব্যান্ডে মাখলেই খাই, আমার নিজে মাখিয়ে খাইতে ভালো লাগে না, হাজব্যান্ডে বা মায়ে মাখিয়ে দিলে আমার ভালো লাগে। আর তরকারি কারি সব দেখো এখানে রাখি দিচ্ছি ঠিক করিয়া। তো চলো স্কুল যাই, স্কুল থেকে আবার পর দেখা হইব। Thank you.
গুড আফটারনুন বন্ধুরা, তো স্কুল থেকে এখন আইলাম। আইয়া দেখো এই গেঞ্জিটা ধুইয়া দিমু, তার বাথরুমে নিয়ে রাখি, আর কাপড়ও নিয়ে আর গিয়ে স্নান করলিম আর কি। আর কাপড় আজকে আর বেশি ধুইতাম না, কারণ কালকে তো রবিবার আছে, বন্ধ আছে এটাই। আর স্কুলে যেতে সময় দৃশ্যগুলো একটু খুব ভালো লাগে লাগলো চোখের মধ্যে, এটা লেগে তোমরা সঙ্গে শেয়ার করলাম। তোমরা কীরকম লাগছে অবশ্যই জানাইও। আর বাইরে দেখো বৃষ্টিও না রোদ্রও না, সেম একই অবস্থায় আছে। তো আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে এখন, আর কাপড় তো কইলাম না, কিচ্ছুই ধুইছি না, খালি নাইটিটা ধুইছি আর তার গেঞ্জিটা ধুইছি আর কিচ্ছু না। তো নাইটিটা এই সাইডে মেলিয়া দিই, আর গেঞ্জিটা ওই গেটের দিকে মেলিয়া দিকে, গেটের ওইখানে টিনের বেড়া আছে না, তো ওইখানে একটা টিন আছে, এখানে মেলিয়ে দিলাম, কারণ গেঞ্জিটা তাড়াতাড়ি শুকানি ভালো আর কি, হ্যাঁ কালকে পরবো। আর বৃষ্টি কখন আসবো কখন নয় তো কোনো শিওর নয়, তো চলো পরে কথা কই। আর তো বাইরে কাপড় চোপড় মেলিয়া দিয়ে আইয়া দেখো বন্ধুরা, আমি ভাত নিয়েও বইয়া গেছি, এখন আড়াইটা বাজে গেছে প্রায়। তো আজকে আর কিছুই নাই, একটাই তরকারি খালি বানাইছি, ওই যে মাছ দিয়া আর কোয়াশ, আলু কোয়াশ দিয়া, ওই যে এরকম তরকারিটা বানাইছি, মাছ দিয়া আলু কোয়াশ দিয়া, আর কিছু নাই। আর এখানে লইছি দেখো দুধের বোতল আর চিনির বোতল, তরকারি দিয়ে ভাতটা খাইমু, খাইয়া একটু দুধচিনি দিয়ে ভাত খাইমু, আমার দুধচিনি দিয়ে ভাত খাইতে ভালো লাগে। তো চলো সঙ্গে থাকা বন্ধুরা, আমি খাওয়াটা শেষ করিলাই পরে তোমরা সঙ্গে দেখাও, আর প্লিজ স্কিপ না করিয়া ভিডিওটা ফুল ওয়াচ করিও, সঙ্গে থাকো। আর কীরকম লাগে অবশ্যই জানাইও, যদি ভালো লাগে লাইক করিও, কমেন্ট করিও, শেয়ার করিও, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলিও না। তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে। আগে কত বৃষ্টি রে দেখেছি শ্রাবণে, জানিনি তো এত আশা ভালোবাসায় মনে, আজ বৃষ্টি ভালো লাগে শূন্য মনে যাতে প্রেমের কাহিনী, আজ বৃষ্টি ভালো লাগে শূন্য মনে যাতে প্রেমের কাহিনী, ধারাতে কেমন হারাতে। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা বাতি উঠে দিলাইছি, দিয়া দেখো এখন আইসি, এই ডিবিটা নিয়েছি আর বিস্কুটের প্যাকেটটা নিয়েছি। বিস্কুটটা কয়েকদিন হয়েছেই আনছি, কিন্তু ডিবিতে ঢালা হয়েছে না, কারণ আগের বিস্কুটগুলো রয়েছিল, তো আজকে ওই বিস্কুটগুলো শেষ হয়ে গেলো, এটা এই ডিবিতে ঢালিয়ে। আর ডিবিটা তো আমার খুব ফেভারিট ডিবি, দেখাইছিলাম আগে, এটা গুলমোটল একটা ডিবি, খুবই ভালো লাগে, মার কাছ থেকে আমি আনছিলাম চাইয়া, তো এটাই আর কি। তো ডিবিতে রাখি দিয়া, ডিবিতে না থাকলে না আমার সুবিধা হয় না, ডিবিতে রাখলে আমার আরাম হয়। তো বিস্কুটগুলো উঠাই লিছি, উঠেই এইদিকে চাও বসাই দিয়েছিলাম, চাটা হয়েও গেছে, আর চাটা এখন ছাকমো। আর তোমরা তো জানোই আমি দুধ চা খাই, দুধ চা ছাড়া আমার খাইতে ভালো লাগে না, তো দুধ চাই বানাইলাম। আর সন্ধ্যা হইতেও আমার চা লাগে, আর চাটা কীরকম হয়েছে দেখো, কারণ ওই যে বিস্কুটের পকেটে নিচে গুঁড়া থাকে না, তো গুঁড়াগুলো আমি না পালেই আমি এটা চায়ের কাপের মধ্যে দিয়ে দিছে, কারণ ওইগুলো খাইতে আমার খুব ভালো লাগে। এটা লাগে চাটা কীরকম হয়ে গেছে, দুইটা বিস্কুট নিলাম, দুইটা বিস্কুট দিয়ে চা খাইমো, আজকে ইচ্ছা হইলো দুইটা বিস্কুট খাওয়ার, তো খাই। আর দেখো বন্ধুরা চা খাওয়া শেষ করি, আমি কেন ভাতও বসাই দিছি, আর কুকারে ভাত তো এটা লেগে আবার রান্না করলাম, কারণ সকালে কুকারের ভাত বানাইলে এগুলো রাত্রে খাইতে শক্ত হয়ে যায়, কীরকম হয়ে যায় আমার আর কি জানি না কার কীরকম রুচি, তো এটা লেগে এখন আবার ভাত বসাই দিলাম। আর হাজব্যান্ডটা রান্না হয়ে গেছে আইঝার, আর এটাই আর কি, তো তরকারি উকারি কিছু রান্না করতে লাগতো না, তো সবই তো আছে, মাছ তরকারি আছে, আর এটাই আর কি, আর কিছু না। তো ভাতটাও প্রায় হয়ে গেছে, আর আমার ভিডিওটাও আজকে এখানে শেষ করলাম, কীরকম লাগলো অবশ্যই জানাইও, যদি ভালো লাগে লাইক করিও, কমেন্ট করিও, শেয়ার করিও, নতুন হইলে সাবস্ক্রাইব করে পাশে থাকিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড নাইট, টাটা, বাই বাই, আবার দেখা হইব নতুন একটা ভিডিওর সঙ্গে।